হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো। তো আবারই বলছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ফ্রেন্ডস, ক্ষেতের জল শুকাই গেছে। তো কয়েকদিন আগে ক্ষেতে ট্রাক্টরও দিছি কিন্তু তারপরে জল নাই। আর গরুটা দেখলাম করে একটু ডাকলাম, তো পশু পাখি দেখলে একটু আদর করার ইচ্ছা করে। ক্ষেতের তো গেলে পশু পাখি, গরু ছাগল এইগুলি থাকে। আর এদিকে দেখো একটু জল আসতো, বৃষ্টি এসে পড়ে তারা ক্ষেত লাগাইছে, আর এদিকের ক্ষেতটি আবার খালি রয়েছে। তো এই যে জল একটু উঁচাত বৃত্রে, তো তার লাগে জল লাগছে না, লাগাইতে পারছে না। আর আমার সঙ্গে আমার দাদাভাই আর ভাইগনা আইছে। এই দেখো দাদাভাই ভাইগনারে কান্দলে রাখছে, আর হ্যাঁ খুব মজা করতেছে। আর ক্ষেতের ভিতরে তো প্যাক তো থাকবোই, তার লাগে আমরা সবাই খালি পায়ে আইছি। আর এদিকে অনেকগুলি প্যাক আসতো, কী কমো, একদম জল আসতো মোটামুটি। আর কিছু জায়গায় শুকনো আসতো, আর এই জায়গাটা আবার একটু প্যাক আসতো। তো সবগুলি ক্ষেতে সব কিছু সমান। আর ছাগলের বাচ্চাটা দেখে একটু আদর করলাম, আর ছাগলের বাচ্চাটা দেখে খুব ভালো লাগতেছে। আর আবুও কেছে, মামা ওই দেখো কতটি কুড়ু, হ্যাঁ কেছে। আমি কই এই দেখ ওই ইডরিক ইংরেজি হচ্ছে কী কয়, তো হ্যাঁ কেছে মামা গড গড, তো হ্যাঁ গড কইতেছে। আর যাই হোক ওইদিকে দেখো প্যাক আসলো অনেক। আর সামনের ওইদিকের খেতে কিন্তু আছে না জল নাই, কী কমো। আর এইদিকে লাইনের ভিতরে আমার বোন জামাই আর্থাস আর ভাইগনা তো কান্দের উপরে উঠতে খুব মজায় খেতে দেখতেছে। আর হ্যাঁ তো বাড়ির ভিতরে প্যাক পাই না, তো আমরা তো আমরা এখানে আইলে তো ক্ষেতের ভিতরে ঘোরাঘুরি করে। আর এবার এই দেখো এই লম্বা খেতটা জানে, এটা কিন্তু আমরারই ক্ষেত। তো এর আগে বৃষ্টি হইতে পরে এই খেতটা লাগানো এসেছে, আর এইদিকে সবাই লাগাইছে মোটামুটি। কিন্তু তারপরে একটা উঁচা জায়গা আছে, তো উঁচা জায়গাটার ভিতরে আমরা আরও ক্ষেত আসছে। তো এইখানের ক্ষেত্রেই আজকে লাগানো হয়েছে না, তো লাগালে লোক কবই কিন্তু বৃষ্টি জল নেই, তার লাগে আমরা যাইতেছি দেখতাম তো জল বলে শুকাই গেছে, তো বৃষ্টিও না। আর কী কমু, হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় আর এর ভিতরে এতটুকু জলে কি আর হয়। এবার কি এত রৌদ্র দিচ্ছে কি আর কমু। আর কিছু জায়গার তো জল আছে, যেমন এই জায়গাটি জল আছে, এই জায়গায় সবাই ধান ক্ষেত লাগাইছে। তো আমরা ক্ষেত আসলো এখানে, আমরাও লাগাইছি, আরও কিছু ক্ষেতে লাগাইছি না। আর এদিকে দেখো একটা ছোট্ট একটা গাঙের মতো ছোট্ট একটা জল যায়, তো ড্রেনের মতো আছে, এটার ভিতরে বাঁশ বেঁধে রাখছে। আর আমি যেতেছি, আমার বোঝা ভাই ধরে রাখছে, তারপরে কিন্তু ক্যামেরাটা করুন কিন্তু ছাড়ছে না, একদম ক্যামেরা ধরেই রাখছি। আর ভাইগনারা কান্দুলিয়ে রাখছে, আর বোঝা ভাই আমার ধরে রাখছে। আর কোনো মতে হাঁটতে হাঁটতে গেছি আর হাসতেছি, আর কত হাসি টাটা করতেছে। আর তারপর ওই আমরা খেতটা, আর খেতটা একটু দূরে, তো মেন রুটের তো আমরা বাড়ি থেকে এই খেতটা একটু দূরে। আর এদিকে দেখো ক্ষেতের এদিকে আইসি আইসে দেখো, ওই দেখো আমরা খেতটা ট্রাক্টর দেওয়া হয়েছে কিন্তু জল নেই। তো জল ছাড়া ধান ক্ষেত কীভাবে লাগাইবো? আর সাইডে অনেকে সবজি করে, এই বন্ধে সবাই বেশিরভাগ সবজি করে। আর এদিকে দেখো অনেকে ক্ষেত লাগাইছেন, কেউই ক্ষেত লাগাইছেন, দূরে শুধু কয়েকজন ক্ষেত লাগাইছে। আর এই যে ক্ষেতের ভিতরে ট্রাক্টরটা ধরে রাখছে, আর ট্রাক্টরটা তো দুষ্ট তো কোনো সময় দেখছে না। তো দুষ্ট মানে আমি ভাইগনারে, আমার ভাইগনারে আমি দুষ্ট করে ডাকি, তো দেখো দুষ্ট। আর এদিকে জ্বালা ফালাইতেছে, আর দুষ্ট এদিকে ট্রাক্টরটা দেখতেছে, কইতেছে মামা এটা কি? তারপরে আমি কইলাম ট্রাক্টর, আর কত রকম কত প্রশ্ন করে, আর উত্তর দিতে দিতে একদম কি কমো, মাথা বেদনা ধরে থাকে, হয়তো ও সারাদিন খালি প্রশ্নই প্রশ্ন করবো। আর এদিকে কিন্তু আমরা ক্ষেতের ভিতরে আসছে না, মানে যাইতেছি, আর অনেক মজা হয় ক্ষেতের ভিতরে। আমরা সঙ্গে আমরা আমার একটা আমরা গাছ আছে, তো আমরা গাছের ভিতরে যাইতেছে, যাইতে ভাবতেছে আমরা পাইরা নিম। আর এর আগে তো আমরা আচার খাইছি, তো আমরা বর্তাও আর দুপুরবেলা খাইতে খুব মজা হইও। এই দেখো আমরা গাছটা কিন্তু সামনেই, তো ওইটা আমরা একটা জেটুর গাছ, তো জেটুর গাছের থেকে পারলাম, তো ওই দেখো পারতাম গাছের ভিতরে গিয়ে দিয়ে আসেনি। তারপরে দিয়ে গিয়ে দিই না, অনেকটি আমরা আসছি, আর দেখে সেটা খুব ভালোই লাগলো। তো ওখানে আমরা পারি, আর আমি একটা ডাং খুঁজতে আসছি, ডাং দিয়ে একটা ফাড়ুম। তো তারপর তো ডাঙে দেখো খুঁজা ফাইলাম, যাক ডাংটা দিয়ে লাল 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 পারতাছি, আর কয়েকটা পড়তেছে। আর আবু তো যে খুশি, কী কুমো মামা এই দেখো কী পড়ছে, মামা এই দেখো কী পড়ছে। আর হ্যাঁ টুকাইতেছে, এদিকে একটা এদিকে একটা কইতেছে, উই উই করে লইতেছে। তারপরে তো আমি পারতাছি, আর তারপর তো হাত দিয়ে ডাং দিয়ে কি আর পারা যায় গাছের ভিতরে। আর আমার কাছে ডাল দিয়েও নরম থাকে, তার লাগে ভাবতেছি কী জানে করণ। তারপরে আমার বোঞ্জামা কইতেছে, দাঁড়াও দাঁড়াও আমি উঠতেছি গাছের ভিতরে, অনেকদিন এসে গাছে উঠি না। তো আমি কই তেলে উঠো গাছের ভিতরে, তো গাছের ভিতরে উঠতেছে। আর তোমরা সবাই ব্লগটা দেখতে দেখতে আমার ব্লগকে লাইক করে কমেন্ট করে, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো বঞ্জামে গাছে উঠছে, ওইটা সেরা লাঠি দিয়ে ফাটতেছে। আর আমরা গাছের ডালটি খুব নরম আসলো, আর হেমনও নরম থাকে, আর ডালটি খুব চিকনা চিকনি, কিন্তু অনেকটি আমরা আইছে। আর দুষ্ট আমরা টুকাই দেবো, তো অনেকটি আমরা টুকাইছে। আর এগুলি বলে হ্যাঁ বলে লয়ে যাবে, আর কোনো রং চানছে না কিছু হচ্ছে না, আমরা পারণে কোনো প্ল্যানই আসতো না। তো হ্যাঁ বলে লইবো, তো গামছার ভিতরে বাঁধিয়ে দিলাম, হ্যাঁ লয়ে যাইতেছে। আর এই দেখো হ্যাঁ হাঁটতে পারে না, তারপরে তো আইটে একটু দিতেছে। আর আমরা খেতটা ওখানে লাগাইবো, পরশুদিন যদি বৃষ্টি হয় তেলে লাগাইবো। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেছে ব্লকের ভিতরে, আর তোমরা সবাই আমার এইভাবে করে সাপোর্ট করো। আর তোমরা সবাই আদর স্নেহ ভালোবাসে আদরে, আর আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তার লাগে তোমরা সবাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে খেতের ভিতরে হেয়ার তাস, আর হেয়ার খুব মজা লাগছে, হেয়ার তো প্যাক দিয়ে খেলতে খুব ভালো পায়। আর এই দেখো এদিকে আবার যাইতেছি, আর হেয়া করতেছি আমার লেগে যাও আমার লেগেছে, আর আমি আসতাম, তো হ্যাঁ আমার লোকে যাইব, তো দাদাভাই একটু আগে গেছে কি। তো তারপরে এইদিকে দেখো ক্ষেতের ভিতরে হ্যাঁ নিজে নিজে আটবো, আর ওইদিকে সবাই অনেকে ক্ষেত বাচ্চাও লাইতেছে, গাছ দিয়ে উঠছিল বাচ্চাও লাইতেছে। তারপরে আর কি এই দেখো প্যাকও আসতো কিছু, আর ইডির ভিতরে হ্যাঁ হাঁটতেছে, খুব মজাই পাইতেছে। তো এই দেখো আমি তারপরে লিয়ে এলাম, হেঁতো আর শব্দ যাইতে না, দাদা পা হাত দইয়া এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আর তোমরা সব ব্লগটা কেমন লাগছে অবশ্যই কয়ো কমেন্টের মধ্যে। তারপরে আর হ্যাঁ পা হাত দইতে গিয়ে আরও শয়তানি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।